হ্যালো স্টুডেন্ট, এডুকেশনাল টিপস চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। তথ্যটি হলো যে রেনুয়াল কী, রেনুয়াল কখন করতে হয় এবং কাদের করতে হয়। এই তথ্যটি কিন্তু অনেকেই তোমরা জানতে চেয়েছো, তার জন্যই এই ভিডিওটি আজকে তৈরি করা। অবশ্যই তোমাদের সাথে এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদের কাছে আমার প্রত্যেক দিনের মতো একটাই রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, প্রত্যেকটি বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং যারা এডুকেশনাল টিপস চ্যানেলের নতুন সদস্য, এই ধরনের বিভিন্ন এডুকেশনাল তথ্য, বিভিন্ন পরীক্ষার সাজেশন, মোটিভেশন ভিডিও ও চাকরির খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইবের পর বেল আইকন বাটনটিতে ক্লিক করতে ভুলবে না, কারণ আমি যখনই কোনো এই ধরনের ভিডিও আপলোড করব, ভিডিওটি তোমাদের নোটিফিকেশন বক্সে পৌঁছে যাবে। তোমরা প্রত্যেকেই জানো যে আমি কিন্তু প্রতিনিয়তই তোমাদের বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে ভিডিও আপলোড করছি। তোমরা অবশ্যই যারা নতুন সদস্য তারা ডেসক্রিপশন বক্স ফলো করতে পারো, তোমরা সেখানে আমি লিংক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারবে। তোমরা চাইলে ফেসবুক পেজের সাথেও জয়েন হতে পারো, তার লিংকও আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আজকের বিষয়ে ফিরে আসছি। দেখো, প্রথমেই তোমাদেরকে আমি বলবো যে রেনুয়াল কী। রেনুয়াল হলো নেক্সট ইয়ারের অ্যাডমিশন। তুমি যদি ফার্স্ট ইয়ারে থাকো, তবে তোমাকে সেকেন্ড ইয়ারের জন্য ফার্স্ট ইয়ারে থাকতে থাকতেই ফার্স্ট ইয়ারের ফাইনাল পরীক্ষার আগেই তোমাকে অ্যাডমিশন হতে হবে। সেকেন্ড ইয়ারে যারা আছো, তারা হলো সেকেন্ড ইয়ারের ফাইনাল পরীক্ষার আগেই থার্ড ইয়ারে তাদের অ্যাডমিশন হতে হবে। এবং যারা থার্ড ইয়ারের স্টুডেন্ট, তাদেরকেও কিন্তু রেনুয়াল করতে হবে, যদি কোনো কারণবশত তারা ফাইনাল ইয়ারের পরীক্ষা দিতে না পারে বা কোনো কারণবশত তারা কোনো পেপারে এনসি পেয়ে যায়, তাহলে কিন্তু তারা পরের ইয়ারে এক্সাম দিতে পারবে না, যদি না তারা রেনুয়াল না করে। তাই তোমাদের প্রত্যেক ইয়ারেই কিন্তু রেনুয়ালটা একটি আবশ্যিক বিষয়, অবশ্যই তোমরা রেনুয়ালটি করে নেবে। পিজির ক্ষেত্রেও কিন্তু সেই একই প্রক্রিয়া, অর্থাৎ তোমরা যখন পিজিতে ফার্স্ট ইয়ারে পড়ছো, ফার্স্ট ইয়ার এক্সামের আগেই তোমাদের সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন হয়ে যেতে হবে, এবং সেকেন্ড ইয়ারে যখন থাকবে তোমাদের কিন্তু একটি রেনুয়াল করে নিতে হবে। যদি কোনো কারণবশত তোমরা পরীক্ষা না দিতে পারো, তবে তোমরা রেনুয়াল করে রাখলে তাহলে কিন্তু নেক্সট ইয়ারে তোমরা এক্সামটি দিতে পারবে, রেনুয়াল না করে রাখলে তোমরা নেক্সট ইয়ারের এক্সাম দিতে পারবে না। এখন প্রশ্ন হলো যে রেনুয়াল কাদের করতে হবে। রেনুয়াল প্রত্যেক ইয়ারের ছাত্রছাত্রীদেরই কিন্তু বাধ্যতামূলক একটি কাজ, অবশ্যই তোমাদের এই কাজটি যথাসময়ে করে নিতে হবে। আরেকটা কথা মাথায় রাখবে, যারা ভাবছো হয়তো কোনো কারণবশত এবছর পরীক্ষা দিতে পারবে না, তাদেরও কিন্তু রেনুয়াল করে নিতে হবে। রেনুয়াল করলেই কিন্তু তোমাদের কোর্সটি চালু থাকবে। রেনুয়াল কখন দেওয়া হয়? রেনুয়াল সাধারণত বিডিপিদের জন্য এপ্রিল মে মাসে রেনুয়াল নোটিশ দেবে। তোমরা যদি চ্যানেলের প্রতি নজর রাখো বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, অবশ্যই তোমাদের আমি রেনুয়ালের সঠিক সময় তোমাদের বলে দেব যে কবে থেকে কবে তোমাদের রেনুয়াল করতে হবে, তখন তোমরা রেনুয়ালটি করে নিতে পারবে। আশা করি তোমরা সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছো। এই ছিল আজকের আমার বিষয়। আজকে তবে এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই পড়াশোনার পাশাপাশি এডুকেশনাল টিপস চ্যানেলের সঙ্গে থেকো। টাটা।